السلام عليكم ورحمة الله وبركاته যারা দেখছেন এবং শুনছেন আমাকে একটু লিখে জানান যে সব ঠিক আছে কিনা। সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে কিনা কয়েকজনের কাছ থেকে শুনতে পারার পরে তারপর আমরা শুরু করবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ওকে স্যার। আচ্ছা আর দু একজনের কাছ থেকে একটু দেখব তারপরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ বিইদনিল্লাহ। মানিরুল ইসলাম মজুমদার লিখেছে এভরিথিং ইজ ওকে। মাহবুবুর রহমান লিখেছে সব ঠিকঠাক। আচ্ছা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাছে কিংবা দূরে দেশে প্রবাসে যেখান থেকেই আজকে মিজানুর রহমান আজহারি এই পেজের লাইভ প্রোগ্রামটির সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত তাইয়িব আল মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সাথে আছেন এবং সব সময় আল্লাহ তাআলার দরবারে এই কামনাই করি, এই দোয়াই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আমরা মিজানুর রহমান আজহারি এই পেজটি থেকে পবিত্র রমাদানুল মোবারক উপলক্ষে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক লাইভ করেছি। তার এই ধারাবাহিকতায় আজকে পঞ্চম লাইভ এবং আজকে সর্বশেষ লাইভ। আপনারা যারা শুরু থেকে আজকে পর্যন্ত পাঁচটি লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই এফোর্টকে, আপনাদের এই টাইম স্পেন্ডিংকে, আপনাদের এই সিনসিয়ারিটিকে এবং আন্তরিকতাকে কবুল আর মঞ্জুর করে নিক। আমরা কোরআনের সাথে কীভাবে রমাদানে অ্যাটাচমেন্ট আরও বাড়াবো এ নিয়ে প্রথম লাইভে কথা বলেছিলাম। দ্বিতীয় লাইভে আমরা ফিকহু সিয়াম নিয়ে কথা বলেছি। তৃতীয় লাইভ থেকে বেসিক্যালি আমরা জাকাত নিয়ে, জাকাত এর বিভিন্ন অনুষঙ্গ নিয়ে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা তৃতীয়তম লাইভ থেকে ধারাবাহিকভাবে কথা বলে আসছি। চতুর্থ লাইভেও ধারাবাহিকভাবে জাকাত নিয়ে কথা বলেছি। আজকের লাইভেও ইনশাআল্লাহুল আজিজ আমরা জাকাত নিয়ে শুরুতে কিছু কথা বলবো এবং পাশাপাশি আরও কিছু রেলেভেন্ট বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যারা গত লাইভে অংশগ্রহণ করেছিলেন আপনাদের বোধ করি মনে আছে যে আমরা গত লাইভে আলোচনা করেছিলাম যে কাদেরকে জাকাত দেয়া যাবে না এবং জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে আর শরিয়া আল ইসলামিয়া, সে ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাকাত যোগ্য বা জাকাতেবল অ্যাসেট কী সে ব্যাপারেও আমরা কথা শুনেছিলাম এবং সবশেষে কীভাবে খুব সহজভাবে জাকাতের হিসাবটা আমরা করে ফেলতে পারি সেটা আমরা অনেকটা হাতে কলমে বা খুব সহজভাবে বাস্তবিকভাবে প্রায়োগিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করছি বিগত লাইভ থেকে আপনারা উপকৃত হয়েছেন। আজকের লাইভটিতে আমরা বেসিক্যালি পাঁচটি ব্যাপারে কথা বলবো। প্রথমত আমরা কথা বলবো কৃষি সম্পদের জাকাতের ব্যাপারে। আমাদের ফসলেরও জাকাত দিতে হয়, এ ব্যাপারে আমরা অনেকেই জানি না। ফসলের জাকাতের হিসেবে আপনি কীভাবে করবেন এ ব্যাপারে আমরা জানবো, অর্থাৎ কৃষি সম্পদের জাকাত। তারপর আমরা জানবো প্রাণী সম্পদের জাকাত বা পশু সম্পদের জাকাত কীভাবে হিসেব করতে হয়। তৃতীয় পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে এই যে আমরা জাকাত দিচ্ছি বা দিব এটা কীভাবে আরও ইফেক্টিভ ওয়েতে দেয়া যায়, কীভাবে দিলে অসহায় দুস্থ বা সুবিধাবঞ্চিত মানুষেরা বেশি উপকৃত হবে সেটা নিয়ে কথা বলবো। এবং যেহেতু দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি, একেবারে শেষের দিকে, আর কয়েকদিন পরে আমরা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ, তো সাদাকাতুল ফিতর আমাদের উপর অবধারিত ওয়াজিব, এটা আমাদেরকে আদায় করতে হবে।
তো আমরা সাদাকাতুল ফিতর কিভাবে আদায় করব এই প্রসঙ্গটা আমরা একটু পরে জানবো। এবং সবশেষে এই COVID-19 আউটব্রেকের এই ক্রাইসিস মোমেন্টে, এই পিরিয়ডে আমরা ঈদুল ফিতরের সালাত কিভাবে আদায় করব, এ ব্যাপারে অনেকের মনে অনেক জল্পনা কল্পনা, অনেক ধরনের প্রশ্ন এবং ব্যাপারটি খুব বেশি আলোচিত হচ্ছে। এ ব্যাপারে আমরা শরিয়া আল ইসলামিয়ার আলোকে কিছু কথা, কিছু দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে সম্মানিত শুধু আসুন, আর কাল বিলম্ব না করে আজকের লাইভের যে টপিকগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম সেগুলো নিয়ে সরাসরি আমরা আলোচনা শুরু করে দিই। আজকে প্রথমেই আমরা জানবার চেষ্টা করব যে কৃষি সম্পদের জাকাত কী করে দিতে হয়, অর্থাৎ ফসলের জাকাতের সিস্টেমটা কী। আমাদের অনেকের এ ব্যাপারে অবহেলা আছে বা জানার ঘাটতি আছে, আমরা অনেকেই জানি না যে ফসলের জাকাত দিতে হয়, বা জাকাত দিতে হয় এটা জানলেও এ ব্যাপারে আমরা খুব একটা সিনসিয়ার না। আজকের এই আলোচনার মধ্য দিয়ে ফসলের জাকাত কীভাবে আদায় করতে হয় বা কৃষি সম্পদের জাকাত কীভাবে দিতে হয় সে ব্যাপারে আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু, গত সপ্তাহে আমরা সম্পদের জাকাত কী করে দিতে হয়, ব্যবসায়ী পণ্যের জাকাত, উরুদুত তিজারা, আমরা যারা বিজনেস করি তাদের জাকাত কীভাবে দিতে হয়, আমাদের যে ক্যাশ টাকা থাকে, আমাদের যে স্বর্ণালঙ্কার থাকে, এগুলোর জাকাতের সিস্টেম জেনেছি। তো স্বর্ণালঙ্কার বা ক্যাশ টাকা বা উরুদুত তিজারা, ব্যবসায়ী পণ্যের উপর জাকাত বা টাকা পয়সা বা অলঙ্কারের উপর জাকাত প্রদান করা যেমনি ফার্জ, ঠিক অনুরূপভাবে ফসলের জাকাত প্রদান করাটাও কিন্তু ফার্জ, যেটাকে ইসলামের ভাষায় অসুর বা নিস্ফ অসুর বলে, এটা দেওয়াও কিন্তু আবশ্যক। কিন্তু এ ব্যাপারে আমাদের মধ্যে খুব একটা গণ সচেতনতা নেই এবং অনেকটা বলা যায় যে আমাদের মধ্যে অবহেলা কাজ করে বা আমাদের জানাশোনারও বেশ অভাব। একটা সময় আমাদের দেশে যখন সুলতানি আমল ছিল তখন কিন্তু অসুর সেভাবে আদায় করা হতো, কিন্তু পরবর্তীতে ইংরেজরা এসে যখন এই জমিগুলো দখল করে নিল, আস্তে আস্তে সুলতানদের ক্ষমতাকে খর্ব করা হলো, তখন থেকে কিন্তু এই অসুরের পদ্ধতি, এই বিধানটি এদেশে লঙ্ঘিত হয়ে আসছে এবং অনেকের মধ্যে এই ব্যাপারে সাবধানতা বা সচেতনতা নেই। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে প্রথমে কথা বলতে চাই, ফসলের জাকাত আমরা কিভাবে দিব। আমাদের অনেকে আছেন অনেক বড় চাষি, অনেক কিছু তারা চাষ করেন, পেশায় তারা কৃষক, অনেক কিছু উৎপাদন করেন, এগুলোর জাকাত আমাদের দিতে হবে কি না। আসলে জমিন থেকে আল্লাহ তাআলা যেটাই উৎপন্ন করেন সেটার জাকাতে কিন্তু আমাদেরকে দিতে হবে, কারণ এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের নেয়ামত। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমরা হালাল থেকে যা উপার্জন করো সেটা থেকে জাকাত দাও। পাশাপাশি অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন থেকে, পৃথিবী থেকে আমি তোমাদের জন্য যেটা উৎপন্ন করে দিই সেটা থেকেও তোমরা জাকাত দাও। তাহলে এই আয়াতের দ্বিতীয়াংশ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি জমিন থেকে যে ফল ফসল বা কৃষিপণ্য উৎপন্ন হয় সেটার উপরও কিন্তু জাকাত আবশ্যক, যেটাকে অসুর বা নিস্ফ অসুরের পদ্ধতি বলে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম ফসলের জাকাত দেওয়া এটা ফার্জ, যেমনি সম্পদের জাকাত দিতে হয়, কারণ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে আমি যেটা উৎপন্ন করি তোমাদের জন্য সেটার উপর তোমাদের জাকাত দিতে হবে। এবং সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, তোমরা যেদিন ফসল কেটে ফসলগুলো ঘরে তুলো ওই দিন এই ফসলের হক তোমরা আদায় করে দাও, মানে জাকাত দিয়ে দাও। তাহলে সূরা বাকারার এবং সূরাতু আল আনআমের এই দুটি আয়াত থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারলাম যে ফসলেরও কিন্তু জাকাত আছে। জমিন থেকে যেটা উৎপন্ন হয়, যেটাকে আমরা চাষ উৎপন্ন প্রোডাক্ট বলি, এগুলোর উপরও কিন্তু আমাদেরকে জাকাত দিতে হবে। এখন জমিন থেকে আমরা সামান্য কিছু উৎপাদন করলেই কি জাকাত দিতে হবে? কতটুকু চাষাবাদ করলে বা কতটুকু ফসল উৎপাদন করলে আমাদেরকে জাকাত দিতে হবে, এই ব্যাপারটি আমরা একটু ক্লিয়ার হই। আসলে সামান্য কিছু ধান পাট এগুলো উৎপাদন করলেই যে জাকাত দিতে হবে বিষয়টি এমন নয়, যদিও ইমাম আল আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মতামত হচ্ছে যে যাই উৎপাদন হয় সেটারই জাকাত দিতে হয়। কিন্তু বেসিকলি এক্ষেত্রে নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য মতামত হচ্ছে 5 ওয়াসাকের কম হলে সেই চাষাবাদ থেকে সেটার জাকাত দেওয়া লাগে না, কারণ সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাইসা ফিমা আকাল্লু মিন খামসাতি আওসুকিন সাদাকা, অর্থাৎ 5 ওয়াসাকের কমে যদি তোমাদের ফসল হয় সেই ফসলে কোনো জাকাত দেওয়া লাগবে না।
এখন আমাদেরকে জানতে হবে যে পাঁচ ওয়াসাকটা কি। এক ওয়াসাকে হয় 60 সা, 60 সোয়ান, এক সাথে কত, এটা নিয়ে স্কলারদের মধ্যে অনেক মতভেদ আছে। কেউ কেউ কোনো কোনো স্কলাররা বলেন যে এক সাথে হয় 2 কেজি 40 গ্রাম, কোনো কোনো বর্ণনা মতে 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 600 গ্রাম, এমনকি 3 কেজি থেকে শুরু করে 3 কেজি 300 গ্রাম পর্যন্ত মতামত রয়েছে। এক্ষেত্রে সায়ের ক্ষেত্রে বেসিকলি দুইটা সাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, একটা হচ্ছে মদিনার সা আর একটা হচ্ছে ইরাকের সা। তো মদিনার সাকে যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন তাহলে সেক্ষেত্রে 60 সা বা 5 ওয়াসাকে আসছে, আমাদের বাংলাদেশে যদি মনে আমরা কনভার্ট করি তাহলে হয় 17 মন। আর যদি আমরা ইরাকের সাকে স্ট্যান্ডার্ড ধরি, যেটা হানাফি মাজহাবে রেকমেন্ড করা হয়, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি তাহলে 5 ওয়াসাকে হয় প্রায় 25 মন। তার মানে 25 মনের কম যদি আপনার ফসল উৎপন্ন করা হয় সেই ফসলে কোনো জাকাত হয় না, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা ফিমা আকল্লু মিন খামসাতি আওসুকিন সাদাকা, 5 ওয়াসাকের কমে কোনো ফসলে জাকাত দিতে হয় না, আর 5 ওয়াসাকে হয় 25 মন। যদিও ইউসুফ আল কারদাভি ওনার ফিকহুজ জাকা, ওনার বিখ্যাত একটি বই জাকাত রিলেটেড, ওই বইয়ের মধ্যে 80 মনের কথা উল্লেখ করেছেন। তাহলে কম ধরলে 17 মন, আর সর্বোচ্চটা যদি আমরা হানাফি মাজহাবের মতামত অনুযায়ী ধরি তাহলে 25 মন। তাহলে সম্মানিত শুধু আমরা বুঝতে পারলাম যে 25 মন যদি আপনি চাষাবাদ না করেন, 25 মন বা তার চাইতে বেশি যদি না হয় তাহলে ওই ফসলে আপনার জাকাত দেওয়া লাগবে না। অর্থাৎ আপনার নিজের খাওয়া দাওয়ার জন্য বা পারিবারিকভাবে আপনি চাষ করেছেন, ধান চাষ করলেন 10 মন কিংবা 15 মন কিংবা 18 মন, তো সেই 10 মন 15 মনে কিন্তু আপনার কোনো জাকাত দেওয়া লাগবে না। যখন আপনার পুরো ফসলের পরিমাণটা 25 মনে যেয়ে পৌঁছবে তখন আপনাকে জাকাত আদায় করতে হবে। আশা করি ফসলের জাকাতের যে নিসাব সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই ফসলের জাকাতের ক্ষেত্রে আরেকটা শর্ত হচ্ছে এই ফসলগুলো এমন হতে হবে যেগুলোকে গুদামজাত করা যায়, মানে অনেক দিন বাসায় রেখে দেওয়া যায়, অর্থাৎ এগুলো সহজেই পচনশীল নয়। যেমন ধরুন ধান, গম, ভুট্টা, ডাল, যেগুলো এমনি বাসাতে অনেক দিন রেখে দেওয়া যায়, তো যেগুলোকে গুদামজাত করা যায়, যেগুলো পচনশীল নয়, অনেক দিন বাসায় রাখা যায়, এরকম কোনো চাষাবাদ যদি আপনি করেন এবং সেটার পরিমাণ যদি 25 মন হয় কিংবা তার চেয়ে বেশি হয় তখন আপনাকে জাকাত দিতে হবে। তার মানে আমরা বুঝলাম যে পচনশীল কোনো খাদ্যদ্রব্যাদির উপর জাকাত হয় না, যেমন শাকসবজি, কলা, পেঁপে, আম, এগুলো দীর্ঘদিন রেখে দেওয়া যায় না, এগুলো খুব দ্রুতই পচে যায়, এগুলোকে গুদামজাত করা যায় না। তো এগুলোর ক্ষেত্রে কি মোটেই জাকাত দেওয়া লাগবে না? না, এগুলোরও জাকাত দেওয়া লাগবে। যারা শাকসবজির ব্যবসা করছেন, কলার ব্যবসা, পেঁপের ব্যবসা, আমের ব্যবসা, তাদের অরুদ উত্তেজারা বা ব্যবসায়ী পণ্যের যে জাকাতের সিস্টেম সেটা অনুযায়ী জাকাত দিতে হবে, যেটা আমরা গত লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অর্থাৎ এই ব্যবসা থেকে যে প্রফিট আসে ওই প্রফিটের উপর জাকাত আসবে, এবং যেদিন আপনি হিসাব করতে বসবেন জাকাতের ওই দিন এই বিজনেস থেকে প্রফিট এসে সেই প্রফিটের টাকাগুলো আপনার হাতে, আপনার বাসায় কিংবা ব্যাংকে যা যা আছে সেগুলো হিসেব করতে হয়, এবং ওই দিন কী কী পণ্য বিক্রি করার মতো আছে সেগুলোর মূল্যমান নির্ধারণ করে যোগ করতে হয়, সেগুলো ব্যবসায়িক পণ্য হিসেবে। কিন্তু জমির ফসলের যদি জাকাত আপনাকে ক্যালকুলেট করতে হয় সেক্ষেত্রে সেটা কমসে কম 25 মন হতে হবে, পাশাপাশি সেগুলো গুদামজাত করা যায়, সহজে পচে যায় না, এরকম পণ্য হতে হবে। ফসলের জাকাতের ক্ষেত্রে আরও একটি শর্ত হচ্ছে যে এখানে হাউলানুল হাউল, যেটা আমরা বলি সম্পদের জাকাতের ক্ষেত্রে, যে এক বছর, এক চান্দ্র বছর পূর্ণ হওয়া, এটা কিন্তু শর্ত নয়। ফসলের জাকাতের ক্ষেত্রে এক বছর আপনার কাছে থাকলে তারপরে জাকাত দিবেন ব্যাপারটি এমন নয়। যেমনি স্বর্ণালঙ্কার টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে শর্ত হচ্ছে এগুলো এক বছর আমাদের কাছে থাকতে হবে, কিন্তু ফসলের জাকাতের ক্ষেত্রে কিন্তু এরকম শর্ত নয়। বরং ফসলের জাকাতের ক্ষেত্রে হচ্ছে যেদিন আপনি ফসল কেটে ঘরে নিয়ে আসবেন ওই দিনই আপনাকে জাকাত দিতে হবে, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে বলেছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন তোমরা ফসল কেটে ঘরে নিয়ে আসবে ওই দিন তোমরা জাকাত দাও। সে হিসেবে আপনি যদি 3-4টা ফসলের চাষ করেন তাহলে 3-4টা ফসলেরই জাকাত কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে পে করতে হবে, যেদিন আপনি ফসল কেটে বাসায় নিয়ে আসবেন, এবং সেটা যদি গুদামজাত করার মতো ফসল হয় এবং সে ফসলের পরিমাণ যদি কমসে কম 25 মন হয় কিংবা তার চেয়ে বেশি হয় তখন আপনাকে জাকাত দিতে হবে। এখন কতটুকু জাকাত আপনি দিবেন? ফসলের জাকাতের ক্ষেত্রে 2টা নিয়ম আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফসলের জাকাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 2টা, একটাকে বলে অসর
আর একটা নিসফ অসুর। অসুর মানে 10%, নিসফ অসুর মানে 5%। ফসলের জাকাতের ক্ষেত্রে যে শর্তগুলো বললাম এগুলো সাপেক্ষে যদি ফসলের জাকাত আপনার উপর ওয়াজিব হয় তখন আপনি দুইটা সিস্টেমে জাকাত দিতে হবে, হয় অসুর দিবেন নয় নিসফ অসুর দিবেন। অসুর কি? অসুর মানে হচ্ছে 10% জাকাত আপনাকে দিতে হবে। এটা কখন? এটা হচ্ছে কস্ট ফ্রি কালটিভেশন, যেটা যেই চাষাবাদে আপনার তেমন একটা খরচ নেই, ইরিগেটেড ল্যান্ড, যেটা বৃষ্টির পানিতে চাষ করা যায়, যে জমিন যেখানে পানি আপনাকে কষ্ট করে ব্যবস্থাপনা করা লাগে না, কিনে আনা লাগে না, বৃষ্টির আল্লাহর দেয়া আকাশের বৃষ্টির পানিতেই যেই জমিতে চাষ হয়ে যায়, ওই জমিতে উপরের যে শর্তগুলো আমরা উল্লেখ করলাম সেগুলো পাওয়া গেলে আপনাকে ওসর দিতে হবে, মানে 10% জাকাত দেবেন। পুরো ফসলকে ভাগ করলে এটা 10% আপনি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, অথবা এটার যে দাম হয় সে দামে 10% আপনি আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ওসর। আর নিসফে ওসর হচ্ছে 5%। 5% আপনি কখন দিবেন? সেটা হচ্ছে কস্ট বেসড কালটিভেশন, যেই চাষাবাদে খরচ হয়। যেমন আমাদের বাংলাদেশের বেশিরভাগ চাষাবাদগুলো এটার আওতায় পড়বে, অর্থাৎ 5% চাষ উৎপন্ন যেটা হবে সেটার 5% তাদেরকে জাকাত দিতে হবে। যদি সেটা কস্ট বেসড কালটিভেশন হয় এবং নন ইরিগেটেড ল্যান্ডস হয়, অর্থাৎ যেই জমিতে বৃষ্টির পানি দিয়ে চাষ হয় না সেখানে সেচের পানি দিয়ে চাষ করতে হয়। আপনারা এই সেচের পদ্ধতির ব্যাপারে জানেন যে অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে পানি এনে সেচ দিতে হয়, এখানে নিড়ানি দেওয়া লাগে, এখানে অনেক শ্রমিক খাটানো লাগে, আগাছা কর্তনের জন্য সার দেওয়া লাগে, এটা সেটা লাগে। এই যে কস্ট বেসড যে কালটিভেশন, অনেক খরচ হয় এবং সেচ দিয়ে পানি দিয়ে চাষ করতে হয়, সেচের পানি দিয়ে, সেক্ষেত্রে আপনাকে 5% জাকাত দিতে হবে। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এভাবে বলবো যে বৃষ্টির পানি দিয়ে যেই ফসল চাষ হয় সেক্ষেত্রে আপনি জাকাত পে করবেন 10%, শতকরা 10%। আর যদি সেচের পানি দিয়ে আপনার যেখানে খরচ আছে সেচের পানি দিয়ে যদি চাষ হয় 5%। খুব সহজ। তাহলে কৃষিজ পণ্যের জাকাতের ক্ষেত্রে আমরা প্রথমে জানলাম কমসে কম এটা 25 মণ হতে হবে, এরপরে জানলাম এটা পচনশীল হলে চলবে না, গুদামজাত করা যায় এমন ফসল হতে হবে, এবং এটা 1 বছর থাকার শর্ত নয়, বরং যেদিন ফসল কেটে ঘরে উঠাবেন সেদিনই জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার 2টো পদ্ধতি, একটা হচ্ছে 10% আর একটা 5%। 10% যেটা বৃষ্টির পানিতে চাষ হয়েছে, আর 5% যেটা সেচের পানিতে চাষ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কারো ক্ষেত্রে এমন হতে পারে যে তার ফসলের চাষাবাদে কিছুটা বৃষ্টির পানিও তাকে হেল্প করেছে, আবার সেচের পানির খরচও তার কিছু লেগেছে, মানে কিছু আল্লাহর দেয়া বৃষ্টির পানি আর কিছু সেচের পানি, এরকমও হতে পারে। এরকম যদি হয় তখন সে মাঝামাঝি জাকাত দেবে, অর্থাৎ 5%ও দেবে না 10%ও দেবে না, তখন সে দিবে 7.5%, মানে 10 আর 5-এর মাঝামাঝি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনারা জাকাত দেওয়ার যে হার বা পার্সেন্টেজ, এটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে যেখানে আপনার কষ্ট বেশি খরচ বেশি ওখানে আপনার কম পে করা লাগছে, আর যেখানে আপনার তেমন খরচ নেই কষ্ট নেই ওইখানে বেশি পে করা লাগছে। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম কতটা ব্যালেন্সড, কতটা ভারসাম্যপূর্ণ, আমাদের সুযোগ সুবিধা, আমাদের চাহিদা, আমাদের কোনটাতে ভালো হবে, এই সব কিছু খেয়াল করেই কিন্তু আল্লাহ তাআলা এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন। আপনি একটু খেয়াল করলে দেখবেন, দ্য লেস ইউ ওয়ার্ক দ্য মোর ইউ পে, অ্যান্ড দ্য মোর ইউ ওয়ার্ক দ্য লেস ইউ পে। বেশি কাজ করছেন, বেশি কষ্ট করছেন, পে করবেন কম জাকাত। কষ্ট নাই, কাজ নাই, সেখানে পে করবেন বেশি। এখানে যদি খেয়াল করেন বৃষ্টির পানিতে চাষ হয়ে যায় সেখানে দেওয়া লাগছে 10%, আর সেচের পানিতে হলে সেখানে যদি শ্রমিক খাটানো লাগে, অনেক কষ্ট আছে, সেখানে কমিয়ে দেওয়া হয়েছে 5%। আবার আমরা যে ব্যবসা করি, ব্যবসায় সারা বছর ব্যবসা নিয়ে দিন রাত টেনশনে থাকতে হয়, কাজ করতে হয়, ব্যবসার সম্পদ, অর্থ উপার্জন, স্বর্ণালঙ্কার, এগুলোর ক্ষেত্রে কিন্তু আরও কমিয়ে দেওয়া হয়েছে 2.5%। আরেকটা জাকাত আছে যেটা খুব বেশি আলোচিত হয় না, সেটা হচ্ছে রাকায়েজ বলে এটাকে, গুপ্ত ধন, যেটা খুব একটা পাওয়া যায় না, হিডেন ট্রেজার। মাটির নিচে আপনি প্রাচীন আমলের অনেক এনশিয়েন্ট কোনো ট্রেজার পেলেন, গুপ্তধন, তো সেটা আপনি একেবারে ফাও পেয়ে গেলেন, এখানে কোনো কষ্টই আপনার করা লাগেনি, তো সেটার ক্ষেত্রেও কিন্তু জাকাত আছে। আপনি মাটির থেকে এটা পেয়েই পুরোটা ব্যবহার করতে পারবেন না, ইসলামের বিধান মতে এখানে 20% আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে দ্য লেস ইউ ওয়ার্ক দ্য মোর ইউ পে, দ্য মোর ইউ ওয়ার্ক দ্য লেস ইউ পে। আপনি যেখানে বেশি এফোর্ট দিচ্ছেন, বেশি কষ্ট, ওখানে অল্প জাকাত পে করতে হয়, যেখানে কষ্ট কম সেখানে বেশি জাকাত পে করতে হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে ফসলের জাকাত বা কৃষিজ পণ্যের যে জাকাত, আশা করি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব পশু সম্পদের জাকাতের ব্যাপারে, অর্থাৎ প্রাণী সম্পদের জাকাত।
কারণ আমাদের অনেকেই বিভিন্ন ধরনের পশু, গবাদি পশু, এগুলো লালন পালন করে থাকেন। এই গবাদি পশুর ক্ষেত্রে জাকাত কি হবে বা জাকাতের বিধান কি হবে, আমরা এ পর্যায়ে এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। পশু সম্পদের জাকাতের ব্যাপারে কয়েকটি শর্ত আছে, বা প্রাণী সম্পদের যে জাকাতের বিধান সেক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে যে কোনো পশুকেই বা যে কোনো প্রাণীকেই কিন্তু আল্লাহ তাআলা জাকাতের আওতাভুক্ত করেনি, বরং বাহিমাতুল আনআম, যেগুলো গবাদি পশু, গৃহপালিত পশু, যেগুলো যেমন ছাগল, ভেড়া, গরু, মহিষ, উঁট, এই জাতীয় পশুগুলোকে আল্লাহ তাআলা জাকাতের আওতায় করে দিয়েছেন। এবং এই পশু সম্পদের বা প্রাণী সম্পদের জাকাতের ক্ষেত্রে তিনটি শর্ত আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথম শর্ত হচ্ছে এই প্রাণীগুলো সায়মা হতে হবে। সাইমা, সাইমা মানে হচ্ছে যে প্রাণীগুলোকে খাওয়াতে আপনার কোনো খরচ হয় না, বরং এই পশুগুলো বা এই গবাদি পশুগুলো বা প্রাণীগুলো বিলে যে বা চারণভূমিতে যে কিংবা চড়ের ঘাস লতাপাতা এগুলো খেয়ে বিলে চড়ে চারণভূমিতে সেখানে যে লতাপাতা বছরের বেশিরভাগ সময় এভাবে মাঠের ঘাস খেয়ে বা বিলের হাওড়ের বা চড়ের চারণভূমির ঘাস খেয়ে লতাপাতা খেয়ে যে পশুগুলো জীবন ধারণ করে সেগুলোর ক্ষেত্রে জাকাত হবে। যে পশুগুলোকে আপনার ভুসি খাওয়াতে হয়, গম খাওয়াতে হয়, অনেক খরচ করতে হয় এগুলোর পেছনে, ওই পশুগুলো জাকাত হবে না, এগুলো জাকাতের আওতার বাইরে। প্রাণী সম্পদের জাকাতের ক্ষেত্রে দুই নম্বর শর্ত হচ্ছে এক চান্দ্র বৎসর পূর্ণ হওয়া, মানে এই গরু ছাগল ভেড়াগুলো যেগুলো জাকাত যোগ্য সেগুলো এক বছর আপনার হাতে থাকতে হবে, বছরান্তে বছর শেষে আপনি জাকাত দেবেন। তিন নম্বর শর্ত হচ্ছে গরু ছাগল ভেড়ার বা প্রাণী সম্পদের জাকাতের একটা নেশাব আছে, দু চার পাঁচটা গরু থাকলেই যে আপনার জাকাত দিতে হবে এমনটা নয়, একটা নেশাব আছে। প্রাণী সম্পদের ক্ষেত্রে বা পশু সম্পদের ক্ষেত্রে নেশাবটা কি সেটা খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। যেমন ছাগলের ক্ষেত্রে 20-25টা ছাগল থাকলেই যে জাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 40টা ছাগল থাকতে হবে। 40টা ছাগল যখন আপনার থাকবে তখন আপনাকে জাকাত দিতে হবে, এবং এই 40টা ছাগল এগুলোকে খড় বা ভুসি বা ঘাস বা এগুলো কিনে আপনাকে খাওয়াতে হয় না, বরং চারণভূমিতে হাওড়ে বিলে মাঠে যেয়ে ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এরকম হতে হবে। যদি এরকম হয় এবং পূর্ণ এক বছর আপনার কাছে থাকে তাহলে 40টা যদি ছাগল হয় বছর শেষে আপনি একটা ছাগল আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। তারপর 40টা থেকে শুরু করে 120টা পর্যন্ত কোনো জাকাত নেই, 120টা যখন হবে তখন দুইটা জাকাত, এইভাবে হিসেব আছে হাদিসে, যেটা কারো ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তারা ব্যক্তিগতভাবে কোনো মুফতি বা কোনো ভালো আলেমের কাছ থেকে হাদিসের সেই লিস্টটা জেনে আপনারা জানতে পারবেন। গরু বা মহিষের ক্ষেত্রে 10-15টা গরু থাকলে যে বা মহিষ থাকলেই জাকাত দিতে হবে এমনটা না, কমসে কম 30টা গরুর জাকাতের নিসাব হচ্ছে, কমসে কম 30টা গরু থাকলে জাকাত দিতে হয়। উটের জাকাতের নিসাব হচ্ছে কমসে কম 5টা, 5টা ওট, 2-3-4 থাকলেও হবে না, 5টা ওট যদি এক বছর থাকে এবং এগুলোকে খাওয়াতে খরচ হয় না বরং মাঠের ঘাস খেয়ে এগুলো জীবন ধারণ করে, এই ওটগুলোর ক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। এক বছর থাকলে 5টা ওটের কারণে একটা ছাগল জাকাত দিতে হবে। তো হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন যে 100টা উট হলে কত হবে, 200টা হলে কত হবে, 100টা গরু হলে কত হবে, এটার একটা লিস্ট আছে। তো আজকের এই লাইভটাকে আমি খুব লম্বা করব না, কারণ এগুলো নিয়ে আলোচনা করলে লাইভের লেন্থটা অনেক বড় হয়ে যাবে, তাই একটা ইন জেনারেল আপনাদের ধারণা দিয়ে রাখলাম যে 40টার নিচে ছাগল হলে জাকাত দেওয়া লাগে না, গরু বা মহিষ 30টার নিচে হলে জাকাত দেওয়া লাগে না, উঁট 5টার নিচে হলে জাকাত দেওয়া লাগে না। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা সায়মা হতে হবে, অর্থাৎ বনে বাদাড়ে কিংবা চারণভূমিতে হাওড়ে বিলে মাঠের ঘাস খেয়ে এটা জীবন ধারণ করে, এটার পেছনে খরচ নেই, এক বছর থাকতে হবে এবং নিসাব পরিমাণ হলে তখন জাকাত দিতে হবে। এখন সে হিসাব করলে তো আমাদের বাংলাদেশে যারা গরু পালে, যারা ছাগল পালে, তাদের তো জাকাতই দেওয়া লাগে না, তারা কি করবে? যেমন যারা গরুর দুধের ফার্মের বিজনেস করে, যারা ছাগলের দুধের ফার্মের বিজনেস করে, তাদেরকে জাকাত দেওয়া লাগবে না? হ্যাঁ লাগবে, তাদের পশু সম্পদের যে হিসাব সেই হিসাবে জাকাত দেওয়া লাগবে না, তাদেরকে এগুলো ব্যবসায়ের সম্পদ হিসেবে জাকাত দিতে হবে, যেগুলো আমরা গত লাইভে আলোচনা করেছি। যেমন যারা ছাগলের দুধের ফার্ম আছে, গরুর দুধের ফার্ম আছে, তাদেরটা এই জাকাতের আওতাভুক্ত হবে না, কারণ এগুলো সায়মা নয়, এগুলো বিলে হাওড়ে মাঠের ঘাস খেয়ে থাকছে না, এগুলোর পেছনে অস্ট্রেলিয়ান গাভিগুলোর পেছনে অনেক খরচ, সো এগুলোর, এই গরুগুলোর উপর কোনো জাকাত নেই, বরং
এগুলোর দুধ দিয়ে যে বিজনেস করা হচ্ছে সেগুলোর উপর জাকাত, অর্থাৎ এই গরুর দুধ বিক্রি করে যে টাকা আপনি পাচ্ছেন এই টাকাগুলোর উপর জাকাত আসবে। আপনি যেদিন জাকাতের হিসেব করতে বসবেন ওই দিন এই টাকাগুলোর উপর আপনি জাকাতের হিসেব করবেন। এবং এমন যদি হয় যে প্রতিদিন 500 কেজি, 500 লিটার বা 600 লিটার দুধ আপনি বিক্রি করেন, যেদিন আপনি জাকাতের হিসাব করবেন ওই 600 লিটার দুধ যদি রেডি টু সেল, বিক্রির জন্য রেডি থাকে, দাম কত হবে দামটা আপনি জাকাতের জন্য হিসেব করবেন। এবং প্রতি মাসেই আপনি এখান থেকে প্রফিট করে যে প্রফিটগুলো আপনার কাছে টাকা হিসেবে থাকে, ক্যাশ টাকা বা ব্যাংকে থাকে, এই হিসাবটা আপনি জাকাত যেদিন হিসেব করবেন সেদিন করবেন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের বাংলাদেশের যারা গরু ছাগল পালন করে তাদের অধিকাংশের ক্ষেত্রেই বা বেশিরভাগের ক্ষেত্রেই এই প্রাণীগুলোর উপর কোনো জাকাত নেই, বরং তারা যে ব্যবসা করছেন এই ব্যবসার উপর জাকাত, আর ব্যক্তিগত দুধ খাওয়ার জন্য যে চাষাবাদ করা হয় সেগুলোতে কোনো জাকাত নেই। তাহলে যে পোলট্রি শিল্প আছে, পোলট্রির ব্যবসা বা ব্রয়লারের ব্যবসা, গরু ছাগলের দুধ উৎপাদনের ফার্ম কিংবা মাছের ঘের, এগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এগুলোর উপর জাকাত হবে না, বরং এগুলো যে ব্যবসায়ী পণ্য, রুদুত্তি যারা, এগুলোর ব্যবসা পণ্য হিসেবে এগুলো জাকাতযোগ্য হবে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত পরিসরের প্রাণী সম্পদের বা পশু সম্পদের জাকাতের ব্যাপারে আমি যে ব্যাপারগুলো আপনার কাছে উল্লেখ করলাম আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে ফসলের জাকাত আপনারা কীভাবে আদায় করবেন এবং পশুর জাকাত আপনারা কীভাবে আদায় করবেন, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব এই যে জাকাতের মতো একটি বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, আমরা কীভাবে এবং কী দিয়ে জাকাত আদায় করলে এই জাকাতটা বেশি ফলপ্রসূ হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশকে অনেক গরিব দেশ বলি, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। আমাদের দেশে এমন বড় বড় বিজনেস ম্যাগনেট আছেন, সিআইপিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, যারা যদি সঠিক পদ্ধতিতে জাকাতগুলো আদায় করতেন আমাদের বাংলাদেশে কোনো দরিদ্র খুঁজে পাওয়া যেত না। এবং যথানিয়মে যদি আমাদের বাংলাদেশের জাকাতগুলো আদায় করা হতো তাহলে বাংলাদেশের গরিব মানুষদের দারিদ্র বিমোচন করে আমরা অন্যান্য দেশে, ইন্ডিয়ার কয়েকটা স্টেটে আমরা দারিদ্র বিমোচনে আমরা কিন্তু কাজ করে যেতে পারতাম। তো কীভাবে আমরা জাকাত আদায় করব এ ব্যাপারে এখন কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে জাকাত যখন আপনি দিবেন এটা পূর্ণাঙ্গ মালিক বানিয়ে দিতে হয়, পরিপূর্ণ ওনারশিপ আপনাকে দিয়ে দিতে হবে, যিনি জাকাত গ্রহণ করবেন তাকে পুরোটাই দিয়ে দিতে হবে। ধরুন একজন ব্যক্তি বাজারে যেয়ে কিছু পণ্য নিয়ে বিক্রি করে, প্রতিদিন মাইলকে মাইল হেঁটে তার বাজারে যেতে হয়, গরিব মানুষ, তো আপনি ভাবলেন যে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে তাকে একটা সাইকেল কিনে দিবেন যাতে এই পণ্যগুলো নিয়ে তিনি খুব সহজে বাজারে বিক্রি করতে পারেন। তো সেক্ষেত্রে এই সাইকেলটা যখন আপনি তাকে দান করবেন পুরো সাইকেলটার মালিক তাকে বানিয়ে দিতে হবে। আল মিলকিয়া আত্তাম্মা, পরিপূর্ণ কমপ্লিট ওনারশিপ তাকে দিয়ে দিতে হবে। এমনটা করা যাবে না যে এই সাইকেল কিছুদিন আপনি ইউজ করেন আবার তার প্রয়োজন হলে তাকেও ব্যবহার করতে দেন আর বলে রাখলেন যে এটা তোমাকে দিলাম না। এটা যখন তাকে আপনি দিয়ে দিবেন, তাকে যখন পরিপূর্ণ মালিক বানিয়ে দিবেন, এরপরে ওই জিনিস আপনি আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ জাকাত যেটা দিয়ে দিতে হয় ওইটা পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে হয়, পরিপূর্ণ ওইটার ওনারশিপ যাকে আপনি দিবেন তাকে দিয়ে দিতে হবে। এবং আমরা আগেও বলেছি যে জাকাতকে প্রেসক্রাইব করার বা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করা। অর্থাৎ আমাদের শহরের এক পাশে থাকবে 5 তারকা বিল্ডিং, আরেক পাশে বস্তিতে লোকজন না খেয়ে থাকবে, রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলাম চায় না। বরং চায়, ইসলাম চায় যে সম্পদের তারল্য এটা সবার কাছে চলে যাক, সমাজের সবাই সুখে সমৃদ্ধিতে ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণভাবে বেঁচে থাকুক। এটা একটা সোশ্যাল সিকিউরিটি নেট বা সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বলা হয়। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে গোটা বিশ্বের প্রায় 95% অ্যাসেটের মালিক হচ্ছে পৃথিবীর মাত্র 5% লোক। মানে এই পৃথিবীর মাত্র 5% লোকজন বা ফ্যামিলি পৃথিবীর 95% অ্যাসেট বা সম্পদগুলোর ওন করছে বা মালিক তারা। এভাবেই কিন্তু পৃথিবীতে এই দারিদ্র বৈষম্য বা মানবিক বৈষম্যগুলো তৈরি হয়েছে। এজন্য সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দিকটা ইঙ্গিত করে বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, ইসলাম চায় যে সম্পদ যেন আমাদের কারো মাঝে কুক্ষিগত হয়ে না থাকে, বরং সম্পদের তারল্য যেন সবার কাছে পৌঁছে যায়। এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ওনার পুরো জীবনব্যাপী এই দারিদ্রতার বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন বলা যায় অনেকটা। অর্থাৎ মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্রতা বিমোচন করবার জন্য,
কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্বনেশ্বর ইসলাম কিন্তু আমরণ কাজ করে গিয়েছেন, এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে দারিদ্রতা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাইতেন। সুনানে আবু দাউদের একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই, যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহা চাই, আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানাহা চাই। তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে, বরং এটা থেকে পানাহা চাইতে হয়, এবং এটা থেকে কীভাবে আপনি দারিদ্র সীমা থেকে উপরে উঠে কীভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন, কীভাবে আপনি স্বাবলম্বী হবেন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন, সব সময় কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছে। তাহলে আমরা যাকাত যে দিব এটা কীভাবে, কোন ওয়েতে দিলে এটা বেশি ইফেক্টিভ হবে এবং প্রোডাক্টিভ হবে এ ব্যাপারে আমরা জানবো। যাকাত দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে যাকে আপনি দিবেন তাদের রেগুলার নেসেসিটি বা দৈনন্দিন যে সমস্যা, এই সমস্যা ফুলফিল করার জন্য যাকাত দেওয়া যায়। যেমন যাকাত দিয়ে জামা কাপড় দেওয়া যায়, এতে যাকাত আদায় হবে ইনশাআল্লাহ। পাশাপাশি খাদ্যদ্রব্য, মানুষের খাবারের যে চাহিদা এটা মেটানোর জন্য যাকাত দেওয়া যায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য যে ঔষধ লাগে এগুলো দেওয়া যায়, কারণ এগুলো ডেইলি বেসিসে মানুষের লাগে, জামা কাপড় লাগে, খাবার লাগে, চিকিৎসার জন্য ঔষধ লাগে। তো আপনি যদি জামা কাপড় দিয়ে কোনো গরিব মানুষকে যাকাত আদায় করেন, বা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেন, বা ওষুধ দিয়ে আদায় করেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি রেগুলার নেসেসিটিগুলো ফুলফিল করার চেষ্টা করেছেন, আদায় হবে ইনশাল্লাহ। কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে সবচাইতে ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ ওয়ে হচ্ছে যদি আপনি পার্মানেন্ট সলিউশন করে দিতে পারেন। কারণ আমরা বলেছি যে যাকাতের মূল উদ্দেশ্য, যাকাতকে প্রেসক্রাইব করার আসল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন। তো সেটার জন্য আপনি পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা যদি করেন, কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দিতে পারেন, সেটা বেশি ইফেক্টিভ। লেটসে একজন মহিলা প্রায় যাকাত যেখানে বিতরণ হয় সেখানে এসে লাইনে দাঁড়ায়, যাকাত নিয়ে যায়। আপনি জানতে পারলেন যে এই মহিলাটা ভালো সেলাই করতে পারে, কাঁথা সেলাই করতে পারে, কাপড় সেলাই করতে পারে, অর্থাৎ একজন দর্জি যে কাজ করতে পারে এই মহিলা এই কাজ করতে পারে। আপনি চাইলে আপনার যাকাতের টাকা দিয়ে তাকে একটি সেলাই মেশিন কিনে দিতে পারেন, যে সেলাই মেশিন দিয়ে এই মহিলাটি দর্জির মতো কাজ করবে, কাঁথা সেলাই করবে, কাপড় সেলাই করবে, এবং এখান থেকে যে উপার্জন তার হবে এটা দিয়ে তার ফ্যামিলি চলবে, সে আর অন্য কারো কাছে যে হাত পাততে হবে না, লাইন ধরতে হবে না। আপনি কোনো একটা ইয়াং ছেলেকে, গরিব ইয়াং ছেলেকে কম্পিউটার কিনে দিতে পারেন, একটা ছোট ফটোস্ট্যাট মেশিন কিনে দিতে পারেন। বাজারে কিন্তু এগুলো প্রায়ই লাগে ফটোকপি করার জন্য, প্রতিদিন লাগবে, সে এটা দিয়ে উপার্জন করে করে স্বাবলম্বী হলো। কিংবা কোনো গরিব ফ্যামিলির এমন যদি কোনো ছেলে থাকে যে যে সিএনজি চালাতে পারবে, অটোরিকশা চালাতে পারবে, তাকে আপনি সিম্পলি জাকাতের টাকা না দিয়ে একটা অটো রিক্সা কিনে দিতে পারেন, সিএনজি কিনে দিতে পারেন, যেটা চালিয়ে চালিয়ে সে তার ফ্যামিলিকে সে ফ্যামিলির জন্য উপার্জন করবে, তারা এটা দিয়ে সার্ভাইভ করতে পারবে। কিংবা আপনারা হাঁস মুরগির খামার বানিয়ে দিতে পারেন, গরু ছাগল কিনে দিতে পারেন, অস্ট্রেলিয়ান গাভী কিনে দিলে এই অস্ট্রেলিয়ান গাভীর দুধ বিক্রি করে একটা ফ্যামিলি চলতে পারবে। অথবা বাংলাদেশে এমনও দেখা যায় যে কিছু ছেলেপেলে আছে যারা কিছু দূর পড়াশোনা করার পরে তারা আর পড়াশোনা করতে চায় না, তাদের মধ্যে একটা বাতিক উঠে যে তারা বিদেশে যাবে, মানে অন্যান্যদেরকে দেখে যে তারা কাজ করে বিদেশে যে টাকা উপার্জন করছে, তো তাদেরও খুব ইচ্ছা যে তারা দেশের বাইরে যাবে, সেখানে যে কাজ করবে। তো তাদের দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনি চাইলে আপনার যাকাতের টাকা দিয়ে তাকে কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাতে পারেন, এবং এর মধ্য দিয়ে তার ফ্যামিলিটা কিন্তু উঠে গেল, তার কর্মসংস্থানের ব্যবস্থা হলো, সে স্বয়ংসম্পূর্ণ হলো, সে স্বাবলম্বী হলো, ওই ফ্যামিলি আর যাকাত নেওয়ার জন্য কোথাও লাইন ধরবে না। অর্থাৎ এমনভাবে যাকাত আমাদের দেওয়া উচিত যেটার মধ্য দিয়ে দারিদ্রতা বিমোচন হবে, মানুষ স্বাবলম্বী হতে শুরু করবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং যাকাত গ্রহীতার সংখ্যা কমতে থাকবে। অর্থাৎ এমন কোনো কাজের ব্যবস্থা তাদেরকে করে দেয়া, তারা যেন তাদের নিজেদের দায়িত্বটা নিতে শিখে, তারা যেন অন্যের কাছে যে হাত না পাতে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, ইসলামের নিচের হাতের চেয়ে উপরের হাতের মর্যাদা বেশি। নিচের হাত কোনটা? যেটা যেটা নেয়, যে হাত মানুষের কাছে হাত পাতে, টাকা চায়। আর উপরের হাত কোনটা? যিনি দেয় তার হাতটা সবসময় উপরে থাকে, যিনি নেয় তার হাত নিচে থাকে। তো ইসলাম বলেছে নিচের হাতের চেয়ে উপরের হাত শ্রেষ্ঠ। এই সেন্সটা যেন আমরা আমাদের লোকদেরকে শেখাতে পারি যে মানুষের দুয়ারে দুয়ারে যে চাওয়া এটা নিজের আত্মসম্মানকে খাটো করা হয়, বরং আপনার পক্ষে যেটা সম্ভব, সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করা, বা কোনো ছেলে যদি অটো চালাতে পারে সেটা করা, অর্থাৎ এমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেটা দিয়ে তার নিজের ফ্যামিলির দায়িত্ব সে নিজেই নিতে পারবে, এটাকে বলে পার্মানেন্ট সলিউশন।
মানে স্থায়ী সমাধান। তো এজন্য এই দীর্ঘ জাকাতের আলোচনার শেষে আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমরা রেগুলার নেসেসিটি ফুলফিল করার চেয়ে আমরা যদি পার্মানেন্ট সলিউশন করে দিতে পারি সেটা খুব জরুরি। কিন্তু এক্ষেত্রে মনিটরিংয়ের বিষয় আছে, অর্থাৎ একজনকে আপনি সিএনজি কিনে দিলেন জাকাতের টাকা দিয়ে, 3 মাস পরে দেখলেন যে সিএনজি বিক্রি করে ওটা দিয়ে গাঁজা কিনে খাচ্ছে। অথবা কোনো কোনো বোনকে আপনি সেলাই মেশিন কিনে দিলেন, 3 মাস পরে শুনলেন যে সেলাই মেশিন বিক্রি করে সে অন্য কাজ করতেছে বা খরচ করে ফেলছে। এইটা করলে চলবে না। পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা যদি জাকাত পে করি সেটা একটা অর্গানাইজেশন বা ফাউন্ডেশনের আন্ডারে কিংবা বোর্ডের আন্ডারে করতে হবে, এবং রেগুলার বেসিসে প্রতি মাসেই এগুলোর মনিটরিং করতে হয়। এজন্য আমি বলবো যে বিচ্ছিন্নভাবে জাকাত আদায় না করে জাকাত যদি কোনো ফাউন্ডেশনের আন্ডারে, কোনো অর্গানাইজেশনের আন্ডারে, কোনো বোর্ডের আন্ডারে এটা যদি করা যায় এটা বেশি ইফেক্টিভ হবে। আপনি হয়তো আপনার 10,000 টাকা দিয়ে অল্প কিছু লোককে খাবার কিনে দিলেন, কিন্তু এরকম 500 লোক যদি 10,000 টাকা দেয়, এখানে কোটি কোটি টাকা, এটা দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব? আমাদের বাংলাদেশেও কিন্তু সরকারিভাবে বা জাতীয়ভাবে জাকাত বোর্ড আছে, কিন্তু সেটা হয়তো যে কোনো কারণেই সেই আস্থার জায়গায় যেতে পারেনি। এই সরকারি জাকাত বোর্ডকেই যদি আমরা খুব শক্তিশালী করতে পারতাম এবং দেশের সব ধনী লোকগুলো যদি ওখানেই জাকাত দিত এবং এটা সঠিক ডিস্ট্রিবিউশন হতো, তাহলে কিন্তু গরিব খুঁজে পাওয়া যেত না বাংলাদেশে। অথবা এরকম জাকাত কোনো ফাউন্ডেশন যদি থাকে, অথবা লেটসে আপনার থানায়, আপনি যেই থানার লোক অধিবাসী সেই থানার ধনী ব্যক্তিরা মিলে যদি আপনারা একটা অর্গানাইজেশন করেন যে আপনাদের সব জাকাতগুলো এখানে একীভূত করা হবে এবং মানুষের কাছ থেকে জাকাতগুলো নিয়ে সঠিকভাবে বন্টন করা হবে, এবং আপনারা প্ল্যান নিলেন যে আমরা প্রতি বছর 300টা ফ্যামিলি 400টা ফ্যামিলিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, এমনভাবে তাদেরকে জাকাত দেব যাতে অন্য কোথাও যেয়ে তাদের আর হাত পাতা না লাগে সম্মানিত। শুধু এভাবে যদি আমরা জাকাত দিই আমার মনে হয় তাহলে দারিদ্র বিমোচন সম্ভব। অনেক ফ্যামিলি আছে যাদের ঘর নেই, আমরা জাকাতের টাকা দিয়ে তাদের গৃহায়নের ব্যবস্থা করে দিতে পারি। এই যে ঘূর্ণিঝড় আম্পান চলে গেল, আমাদের উপকূলের যে এলাকাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি শুনেছি প্রায় আজকে পর্যন্ত 13-14 জন লোক মারা গিয়েছে, অনেক লোক গৃহহারা। আমাদের জাকাতের টাকাগুলো দিয়ে যদি আমরা তাদেরকে গৃহ বানিয়ে দিতে পারি এটা খুবই পার্মানেন্ট সলিউশন, ওই ঘরে তারা থাকতে পারবে অনেক দিন, অর্থাৎ যেই পরিবারের জন্য যেটা সুইটেবল হয়। অনেক নিডি স্টুডেন্ট আছে পড়াশোনা করতে পারে না, অনেক মেধাবী, আমরা জাকাতের টাকা দিয়ে তাদের স্কলারশিপের ব্যবস্থা করতে পারি। অনেক বাবা আছে মেয়ের বিয়ের বন্দোবস্ত করার জন্য ন্যূনতম যে বিয়ের শাড়িটা কেনা দরকার, যে খরচটা, একটা আংটি কেনা দরকার, সে টাকাটুকু নেই। আমরা কিন্তু এরকম গরিব মানুষদের, গরিব অসহায় যুবক যুবতীদের স্বল্প পরিসরের বিয়ের ব্যবস্থা করে দিতে পারি এই জাকাতের মধ্যে দিয়ে। অনেক লোক আছে ঋণের বোঝায় জর্জরিত, পাওনাদাররা সবসময় তাকে ধরে বেড়ায়, তার পেছনে ঘুরে বেড়ায়, আমরা টাকা দিয়ে তার এভাবে ঋণমুক্ত করতে পারি তাকে। অর্থাৎ আমাদের সোশ্যাল, আমাদের সামাজিকভাবে যত ফিনান্সিয়াল যে সমস্যাগুলো আছে মানুষের, অর্থনৈতিক ক্রাইসিস, তার সবটুকু কিন্তু এই জাকাতের যে ডায়নামিজম অফ জাকাত সেটা দিয়ে আমরা করতে পারি। বাট দরকার হচ্ছে এখানে একটা সংঘবদ্ধ প্রয়াস, এমন একটা অর্গানাইজেশন যেটাতে মানুষ ট্রাস্ট করে এবং যেখানে অনেক লোকের জাকাত একসাথে করে কোনো অর্গানাইজেশন বেসড যদি আমরা প্ল্যান নিয়ে থানা টু থানা এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি, তাহলে আশা করি এই জাকাতের ডায়নামিজম দিয়ে আমরা আমাদের দারিদ্র বিমোচন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধীপ, আমরা জাকাতের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা গত 3টি লাইভে আজকে সহ জাকাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছি এবং আমি অনেকটা ক্লাসের মতো করেই ভেঙে ভেঙে খুব সহজ ভাষায় বোধগম্য করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই আলোচনাগুলো থেকে উপকৃত হবেন। আমরা দেখতে দেখতে রমাদানের প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি, অল্প কয়েকদিন পরেই আমরা ঈদুল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ। যেহেতু রমাদানের একেবারে শেষের দিকে আমরা এসেছি, জাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর আদায় করা আমাদের জন্য আবশ্যক। তো এই সদাকাতুল ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই। প্রথমে বলবো যে সদাকাতুল ফিতর আদায় করা কী। সদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব, কারণ সহিহ বুখারীর বর্ণনায় এসছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন, মানে আবশ্যক, দিতেই হবে আপনাকে,
আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে, এটা সাধারণ কোনো দান সদাকা নয়, এটা সদাকাতুল ফিতর, এটা আপনাকে আদায় করতে হবে। ফরাদা শব্দ ব্যবহার করেছেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ওয়াজিব। তাহলে সদাকাতুল ফিতর আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব। এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয়, কেন আমরা সদাকাতুল ফিতর আদায় করব। সুনানে আবু দাউদের একটি হাদিসে সদাকাতুল ফিতর আদায়ের দুইটি সিগনিফিক্যান্স উল্লেখ করা হয়েছে। দুইটি কারণে সদাকাতুল ফিতর দিতে হয়। এক হচ্ছে তুহরাতান লিসসাইমি মিনাল লাগভি ওয়ার রাফাথ, আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল, আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি, আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্যের গীবত করে ফেলেছি, এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করে নেন, এজন্য তুহরাতান লিসসাইম, রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়াতুআমাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে, তাদের বাসায় যেন খাবার থাকে, এই জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সহজ কথায় বলা যায়, ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয়, এজন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই, এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়াফাতুল্লাহ, ঈদের দিন সবাই আল্লাহ তাআলার মেহমান, এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম। তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান, আমরা ঘরে পায়েস খাবো, ফিরনি খাবো, পোলাও খাবো, মাংস খাবো, আর আমাদের অসহায় সুবিধাবঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না, এটার নাম ইসলাম নয়। তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায়, এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব। সহিহ বুখারীতে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ও সগিরি ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন। অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা ওয়াজিব, যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে। এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক, আপনি আর আপনার স্ত্রী, এই দুজনের সাদাকাতুল ফিতর আপনি আদায় করলেন, আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সাদাকাতুল ফিতর আদায় করলেন না, না এমনটা করা যাবে না। সবার, আপনার ঘরে যদি 6 মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে, সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন, বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করে দেবে, অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয়। কখন আদায় করবেন? এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে, ঈদের 1-2 দিন আগ থেকে, অর্থাৎ এখন থেকে। বাংলাদেশে গতকাল 27 রমাদান কদর আমরা কাটিয়েছি, মালয়েশিয়াতে আমাদের 28তম রোজা চলছে। তো এজন্য এখন খুব মোক্ষম সময় সাদাকাতুল ফিতর আদায় করে দেয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদ্দাহা কবলা সলাতি ফাহিয়া জাকাতুন মাকবুলা ওমান আদ্দাহা বা আদা সলা ফাহিয়া সাদাকাতুন মিনা সাদাকাত। এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকায় ফিতর আদায় করবে সে ফিতরার সওয়াব পাবে, অর্থাৎ সাদাকাতুল ফিতরের যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব সে ইনশাল্লাহ পাবে। ওমান আদ্দাহা বা আদা সলা, আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, ফাহিয়া সাদাকাতুন মিনা সাদাকাত, এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে। সাদাকাতুল ফিতরের যে সিগনিফিকেন্স বা সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সওয়াব, এটা কিন্তু তখন সে আর পাবে না। তো এই জন্য সাদাকাতুল ফিতর ঈদ আসার 1-2 দিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন, এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত। ঈদের সালাতের পরে কিন্তু আর সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না। তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। এবারে আমরা জানবো কী দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। হাদিস, সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, যব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ,
এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি সোআন মিন তোআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি, যে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? এক সা। এক সাতে কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত, এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি, এবং সর্বোচ্চ হানাফি মাজাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত, সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এক সা পরিমাণ চাল, সা হিসেব করবেন কীভাবে? এক সাতে হয় 4 মুদ। আই রিপিট, আমি আবারও বলছি, 4 মুদে হয় এক সা। এখন এক মুদ কত? আপনার 2টা হাত এরকম মোনাজাতের মতো করে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের 2টি হাত এরকম মোনাজাতের মধ্যে মতো করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে, 2 হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বাঁটবে সেটা হচ্ছে 1 মুদ। এরকম 4 বারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল 1 সা। আপনার নিজ হাত দিয়ে এরকম 4 বারে হিসেব করেও আপনি করতে পারেন, অথবা হানাফি মাজহাবের যে প্রেসক্রাইব করা হয়েছে 3 কেজি 300 গ্রাম সেই হিসাবেও আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা, এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাজহাব ছাড়া বাকি 3টা মাজহাবে, শাফি, মালিকি, হাম্বালি, 3 মাজহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাজহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি, এত চাল এত গম, যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য, ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন? ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে, একটু পোলাও খেতে চাইবে, সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য, ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস সেমাই এগুলো কিনে নিয়ে আসবে, তো ঘুরে ফিরে একই কথা হলো। তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে, এবং যদি গরিবের মাসলাহাত থাকে সেটা আউলা। আমরা অনেক জায়গায় শুনেছি, বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি, জাকাতুল ফিতরের বস্তা আছে, আটার বস্তা, এগুলো রেখে আসা হয়, গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে, কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয়, গরিবরা লাভবান হচ্ছে না। আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে। তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের, অসহায় বা সুবিধা বঞ্চিত মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে, তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবছর আমরা দেখেছি যে 2002 সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন সংখ্যা তারা নির্ধারণ করেছে, ওনারা করেছেন যে 70 টাকা, আর সর্বোচ্চ করেছেন 2,200 টাকা। এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই 70 টাকা করে আদায় করতে শুরু করেছে। আমাদের দেশে কিন্তু প্রতি বছর এমনটাই হয়, সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে। তো তাহলে সর্বোচ্চ 2,200 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে কে? এখানে তো হাদিসে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে, গম, জব, খেজুর, পনির, কিশমিশ, তো কিশমিশের দাম দিয়ে আদায় করবে কে? সবাই 70 টাকা দরে যদি আদায় করেন তাহলে কিন্তু এটা পরিপূর্ণ আদায় হচ্ছে না। 70 টাকা হচ্ছে সর্বনিম্ন, যার তেমন কোনো সামর্থ্য নেই,
কিন্তু তিনি সদাকাতুল ফিতর আদায় করতে চাচ্ছেন বা করছেন, তিনি 70 টাকা দিলে হয়ে যাবে। কিন্তু যার আপনার সামর্থ্য আছে, তিনি এক একটা সদাকাতুল ফিতর সামর্থ্য অনুযায়ী, কেউ 200, কেউ 500, এবং যাদেরকে আল্লাহ তাআলা অনেক বিত্তবান বানিয়েছেন, বিত্তশালী বানিয়েছেন, তাদের কমসে কম 2000 টাকা দিয়ে, 2200 টাকা দিয়ে আদায় করতে হবে। তা না হলে কিন্তু পরিপূর্ণভাবে সদাকাতুল ফিতর আদায় হবে না। সম্মানিত শ্রোতা, সদাকাতুল ফিতরের বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন বলে আমি আশা করি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনারা অনেকেই লাইভটিতে আছেন, এখনও প্রায় 24,300 জন দিনী ভাই এবং বোন আপনারা লাইভটিতে আছেন। আমি অনুরোধ করব আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা শেয়ার করে দিন, তাহলে এখন যারা অনলাইনে আছে তারাও এই লাইভটি থেকে, আলোচনাটি থেকে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত শুধু, আমরা দেখতে দেখতে আমাদের লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা ঈদের সালাতের ব্যাপারে কিছু কথা বলবো, যেহেতু করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বে এখন লকডাউন চলছে, একটা ক্রাইসিস মোমেন্ট। গোটা বিশ্ববাসী এখন খুব আতঙ্কিত, গোটা বিশ্ববাসী খুব বিপদের মধ্যে আছে। ফলে আমাদের মসজিদগুলো এখন বন্ধ, বেশিরভাগ অধিকাংশ মুসলিম দেশগুলোতে মসজিদগুলো বন্ধ, নামাজগুলো আমাদের ঘরে পড়তে হচ্ছে, এমনকি জুমার সালাতও আমরা মসজিদে পড়তে পারছি না। জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাত আমাদেরকে ঘরে আদায় করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আর 2 দিন পরে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। এখন যেহেতু আমরা মসজিদে যেতে পারবো না, আমরা কীভাবে ঈদ উল ফিতর এর সালাত আদায় করবো? আমরা কি ঘরে ঈদ উল ফিতরের সালাত আদায় করবো নাকি করা লাগবে না? এ ব্যাপারে অনেকেরই অনেক প্রশ্ন এবং এই ব্যাপারটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবং পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশগুলোর যে মুসলিম স্কলাররা বা ফতোয়া বোর্ডগুলো আছে তারাও এই ব্যাপারটা নিয়ে গবেষণা করে ফতোয়া দিচ্ছেন। এই ব্যাপারটি এত বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে, এর আগে কখনো এরকম পরিস্থিতি, এটা একটা উদ্ভূত পরিস্থিতি, এরকম পরিস্থিতি বা সিচুয়েশন আমরা কখনো শেয়ার করে ফেস করিনি। আমরা আমার এই জীবনে আমি কখনো দেখিনি যে ঈদের সময় আমাদেরকে এরকম আবদ্ধ থাকতে হচ্ছে। আপনাদেরও অভিজ্ঞতা যদি আপনারা শেয়ার করেন তাহলে একই অবস্থা দাঁড়াবে, যে আমরা আমাদের পুরো জীবনে এরকম রমাদান কাটাইনি। ইটস এ ইউনিক রমাদান, অ্যান্ড ইটস গোয়িং টু বি এ ইউনিক ঈদ ঈদ সেলিব্রেশন ফর মুসলিম উম্মা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বব্যাপী এটা আমাদের জন্য একটা ইউনিক ডিফারেন্ট ঈদ হবে। তো যেহেতু ডিফারেন্ট, সো এটার মাসালাটাও একটু ডিফারেন্ট, যে আমরা ঘরে ঈদের সালাত পড়তে পারবো কি পারবো না, এই প্রশ্ন কেউ কখনো আগে করেনি বা করার প্রশ্ন আসেনি। তো এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শেয়ার করতে চাই। প্রথমে আমরা বলবো যে ঈদের সালাতের হুকুমটা কি, এ ব্যাপারে আমরা জেনে নিই। আমরা জানি যে বছরে আমরা 2 বার ঈদ উদযাপন করি, আমাদের সবচেয়ে বড়, দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এবং আমরা এই 2টি দিন ঈদের সালাত পড়ার মধ্য দিয়ে আনন্দ উৎসব শুরু করি। এই ঈদের সালাতের হুকুম কি, এক্ষেত্রে স্কলারদের মতভেদ রয়েছে, একাধিক মতামতের ব্যাপারে পাওয়া যায়। মালিকি এবং শাফি মাজহাবে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় এই ঈদের সালাতগুলো আদায় করার বিধান হচ্ছে, ওনারা বলেছেন যে এটা সুন্নাতে মুয়াক্কাদা, মানে রেকমেন্ডেড সুন্না, গুরুত্বপূর্ণ সুন্না, যেখানে এমফাসাইজ দেওয়া হয়েছে। হাম্বালি মাজহাব মতে এটা ফরজে কেফায়া, অর্থাৎ এলাকার কিছু অংশ লোক যদি আদায় করে বাকিদের উপর থেকে এটার জিম্মাদারি কেটে যাবে। কিন্তু হানাফি স্কুল অফ থটে এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হানাফি মাজহাব মতে ঈদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব, এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া এবং ইমাম শাওকানি সহ আরও অনেকেই এই মতামতকে গ্রহণ করেছেন। অর্থাৎ ওয়াজিব খুবই গুরুত্বপূর্ণ, যদি কেউ এটাকে তরক করে তাহলে সে গুণাগার হবে ওয়াজিব তরক করার কারণে। এবং আমরা কোরআন সুন্নাতেও যদি একটু দৃষ্টি দেই তাহলে দেখব যে অনেক গুরুত্বের সাথে এই সালাতের ব্যাপারে বলা হয়েছে। আমরা সুরা কাউসারের 2 নম্বর আয়াতের দিকে যদি খেয়াল করি, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। যদিও এখানে ঈদ উল আজহার প্রসঙ্গটা টানা হয়েছে, যে নবী আপনি আগে সালাত আদায় করুন আপনার রবের জন্য, তারপরে আপনি উট নহর করুন, মানে আসলাতু আউওয়ালান ওয়া নাহরু সানিয়ান, ঈদ উল আজহাতে আগে সালাত পড়ুন তারপর আপনি জবাই করুন। তাহলে এখানে অর্ডার দেয়া হয়েছে ঈদের সালাত পড়ার জন্য। এবং সহিহ বুখারীতে একটি হাদিস আমরা পাই, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করেন যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা,
ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আমাদের নারীরা যারা আছে তাদের সবাইকে নিয়ে যেন আমরা ঈদগাহে যাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা আদেশ করেছেন। ইট ওয়াজ অ্যান অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন স্পেশালি। আল্লাহ তাআলা যেমনি সূরাতুল কাউসারে আদেশ করেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং সহিহ বুখারীর হাদিস থেকে আমরা জানি যে আমারনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা আমাদের নারীদেরকে নিয়ে ঈদগাহে যাই। আল আওয়াতিক ওয়াল হুইয়াদা ওয়া যাওয়াতিল খুদুর, অর্থাৎ যুবতী নারীদেরকে, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যেই বোনদের, মাসিক চলছে, তাদেরকেও যাতে ঈদগাহে নিয়ে যাওয়া হয়, তারাও যাতে ঈদের আনন্দ থেকে, এই বারাকা থেকে মাহরুম না হয়। ওয়া যাওয়াতিল খুদুর, এবং পর্দানশীন বা অন্তর্মহলের নারীরা, অর্থাৎ কুমারী নারীরা যারা খুবই লজ্জাশীল, তাদের সবাইকে নিয়ে যাতে ঈদগাহে যাওয়া হয়। ফাআম্মাল হুইয়াদু ফায়াতাযিলনা সলাতা ওয়া ইয়াশহাদনাল খায়রা ওয়া দাআতাল মুসলিমিন, এখন যাদের পিরিয়ড চলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও নিয়ে যেতে বলেছেন, এখন তারা তো পিরিয়ড চলাকালীন সময়ে তো নামাজ পড়া যায় না, কোরআন ধরা যায় না, তাওয়াফ করা যায় না, অনেক কিছু করা যায় না, তো তারা কেন যাবে? তো তিনি বললেন যে তারা যাবে, তারা যেন এই কল্যাণের সাথে শরিক হতে পারে, ঈদের আনন্দ যাতে সবাই মিলেমিশে একাকার হতে পারে, ভাগাভাগি করে নিতে পারে। ইয়াতাযিলনাল মুসাল্লা, তারা ঈদগাহে ঢুকবে না, ঈদগাহের বাইরে তারা অবস্থান করবে, এবং তারা মুসলমানদের দোয়ায় শরিক হবে, এই বরকতে তারা শরিক হবে। তারপরে এক সাহাবি মহিলা অথবা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব ক্বালা লিতুলবিসহা উখতুহা মিন জিলবাবিহা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক বোনদের তো পর্যাপ্ত পরিমাণে ঢোলা জামা নেই বা ওড়না নেই, তো পর্যাপ্ত ওড়না বা জামা না থাকলে আমরা কীভাবে ঈদের নামাজে শরিক হবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্য বোন যাদের দুইটা ওড়না আছে তারা তাদের একটা ওড়না দিয়ে তার বোনকে হেল্প করবে, তারপরেও যেন তারা যায়। তো এই হাদিসগুলো থেকে এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ঈদের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন, আমারনা, ইট ওয়াজ অ্যান অর্ডার। পাশাপাশি মুআযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা ওয়া আসহাবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা সব সময় ঈদের সালাত আদায় করেছেন, কখনোই ঈদের সালাতকে ওনারা তরক করতেন না। তো এগুলো থেকে বোঝা যায় কোরআন সুন্নাহর আলোকে যে ঈদের সালাতের ব্যাপারে আমাদের শরিয়া এটা খুবই গুরুত্ব আরোপ করেছে। এখন প্রসঙ্গ হচ্ছে, এই লকডাউন পিরিয়ডে যদি মসজিদ আমাদের বন্ধ থাকে, ঈদগাতে জড়ো হওয়ার সুযোগ না থাকে, আমরা ঈদের সালাত বাসায় পড়তে পারবো কি না? আমি আগেই বলেছি এটা একটা বিশেষ পরিস্থিতির কারণে এই প্রশ্নটা বা এই মাসালাটা আমাদের সামনে এসেছে, এর আগে সাধারণত আমরা এ জাতীয় প্রশ্নের সম্মুখীন হইনি, এটা একটা উদ্ভূত পরিস্থিতির কারণে এই কোশ্চেন সব জায়গায় রেইজ হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদের জানতে হবে যে যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক ছিল বা যখন স্বাভাবিকভাবে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া যায়, মসজিদে জামাতে শরিক হওয়া যায়, তখন যদি কেউ ঘুম থেকে দেরিতে ওঠার কারণে বা কোনো কারণে ঈদের জামাতে শরিক হতে না পারে, তাহলে সেই ব্যক্তি কি পরবর্তীতে একা একা ঈদের সালাত আদায় করতে পারবে? এটার উত্তরটা আমরা জেনে নিলে এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করা উচিত হবে এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারবো। ঈদের সালাত কেউ যদি মিস করে, সে একা একা বা জামাতে ঘরে এসে পড়তে পারবে কি না, এ ব্যাপারে দুইটি মত। প্রথম মত হচ্ছে মেজরিটি স্কলারদের মত, জুমহুরুল ফুকাহা, শাফেঈ, মালিকি, হাম্বালি সহ মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে, কেউ যদি ঈদের সালাত জামাতে পড়তে না পারে, মসজিদে যদি মিস করে, ঈদগাহে যদি মিস করে, বাসায় এসে একা একা কিংবা জামাতে সে পড়তে পারবে, এটা হচ্ছে প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে ওলামায়ে আহনাবদের মত, হানাফি মাজহাবের মতামত হচ্ছে যে না, ঈদের সালাত যদি কেউ মিস করে কোনো কারণে, ঈদগাহে যেয়ে যদি পড়তে না পারে বা মসজিদে যেয়ে পড়তে না পারে, তাহলে তার আর ঈদের সালাত পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? হানাফি মাজহাবের দলিল হচ্ছে ঈদের জামাতটা এটা একটা সামাজিক ইবাদত, জুমার সালাতের ক্ষেত্রে যে সমস্ত শর্ত ঈদের সালাতের ক্ষেত্রেও একই শর্ত, তাই এটা সামাজিকভাবে পড়তে হয়। তাই জুমার সালাত যদি কেউ মিস করে, সে যেমনি ঘরে একা একা জুমা পড়তে পারে না, তাকে আলাদাভাবে চার রাকাত জোহর পড়ে নিতে হয়, তেমনি ঈদের সালাত কেউ মিস করলে সে বাসায় এসে আর ঈদের সালাত পড়তে পারবে না বা পড়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে হানাফিদের যুক্তি, ওলামায়ে আহনাবদের যুক্তি। তাদের মতে এটা একটা সামাজিক ইবাদত এবং এটা সামাজিকভাবে বড়সড় পরিসরেই করতে হয়, পাশাপাশি এটার জন্য ইজনে আম শর্ত, অর্থাৎ সবার এন্ট্রি, যে কেউ চাইলে এখানে
এসে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ সর্বসাধারণের প্রবেশাধিকার, এটার প্রয়োজন। তা ঘরে এসে পড়লে সে সামাজিকতাও থাকে না আর ইজনে আমের বিষয়টাও থাকে না, তাই ঈদের সালাদ কেউ মিস করলে তার আর ঈদের সালাদ ঘরে এসে পড়ার দরকার নেই, সে চাইলে চাশতের নামাজ 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ সে পড়ে নিতে পারে। এটা হচ্ছে হানাফি স্কুল অফ থটের অভিমত। আর মেজরিটি স্কলারদের, জমহুরুল ফোকাহা, তাদের মতামত যদি আমরা দেখি, ওনারা বলেছেন না, যদি কেউ মিস করে তাহলে ঘরে এসে সে একাকী পড়তে পারবে। এবং তারা যে মতামত দিয়েছেন যে একাকী পড়তে পারবে, এটার ব্যাপারে একটা স্ট্রং এবং ভ্যালিড দলিল আছে, সেটা হচ্ছে সহি বুখারিতে একটি হাদিস এসেছে, তালিক হিসেবে উনি এনেছেন কিতাবু সলাতিল আইদাইনের অধ্যায়ের মধ্যে ইমাম বুখারি এটা তালিক হিসেবে এনেছেন। পাশাপাশি মুসান্নাফ ইবনু আবি শাইবাতেও এই হাদিসটি এসেছে। প্রসঙ্গটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর প্রসঙ্গ। উনি ওনার শেষ জীবনে বসরাতে থাকতেন, ইরাকের বসরা শহরে থাকতেন। একদিন কোনো কারণে উনি এবং ওনার ফ্যামিলি মেম্বার ঈদের জামাত ওনারা মিস করেছেন। মিস করাতে উনি বাসায় এসে সবাইকে নিয়ে ঈদের জামাত আদায় করেছেন বাসায়। এবং হাদিসটি সহি বুখারিতে এসেছে, আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। عن أنس رضي الله عنه أنه كان إذا فاتته صلاة العيد مع الإمام كون এক সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামের সাথে ঈদগাহে ঈদের সালাত তিনি মিস করলেন, ফাউত হয়ে গেল, জামাআ আহলাহু ওয়া মাওয়ালিহি, তিনি বাড়িতে এসে ওনার ফ্যামিলি মেম্বারসদের সবাইকে এবং ওনার আজাদকৃত যত দাস দাসী আছে সবাইকে একত্রিত করলেন। ثُمَّ قَامَ عَبْدُ اللَّهِ ابْنُ أَبِي عُتْبَةَ مَوْلَاهُ فَيُصَلِّي بِهِمْ رَكْعَتَيْنِ তারপর ওনার আজাদকৃত দাস আবদুল্লাহ ইবনে আবি উতবা ওনাকে বললেন যে তুমি আমাদেরকে নিয়ে ঈদের সালাতের ইমামতি করো। আবদুল্লাহ ইবনে উতবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে সবাইকে নিয়ে 2 রাকাত ঈদের সালাত ঘরে আদায় করলেন বাসায়। ইউকাব্বিরু ফীহিমা, এবং প্রতিটি রাকাতেই তিনি অতিরিক্ত তাকবীরগুলো দিয়েছেন। এই হাদিসটা সহি। তো এই হাদিসের আলোকে মেজরিটি স্কলাররা, জুমহুরুল ফোকাহারা বলেছেন, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের সালাত মিস হয়েছিল, উনি ঘরে এসে জামাতে সবাইকে নিয়ে আদায় করেছেন, এই সহি হাদিসের আলোকে বোঝা যায় কখনও যদি কারো ঈদের সালাত মিস হয়ে যায় ঈদগাতে বা মসজিদে, তাহলে সে ব্যক্তিও ঘরে এসে একাকী কিংবা জামাতের সাথে ঈদের সালাত আদায় করতে পারবে, এটার ভ্যালিডিটি আছে। কেননা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবা এমনটি আমল করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। 10 বছর তিনি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা অ্যাটিটিউড সম্পর্কে তিনি খুব ভালো জানতেন, এবং সেগুলোর আলোকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে মিস হলে এটা ঘরে পড়া যায়। এই দলিলের আলোকে মেজরিটি স্কলাররা বলেছেন পড়া যাবে। তো এখন এই লকডাউন পিরিয়ডে যেহেতু আমাদের মসজিদ বন্ধ, আমাদের অবস্থাটা অনেকটা এমনই যে আমরা ঈদগাহে যেয়ে জামাত পড়তে পারছি না, অনেকটা আনাস রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনার সাথে কেয়াস করেই এখন আমাদেরকে সলিউশন খুঁজে নিতে হবে। তাহলে সলিউশনের ক্ষেত্রে 2টা দিক আমাদের দাঁড়ালো। হানাফি স্কুল অফ থট অনুযায়ী এটা একটা সামাজিক এবাদত, এটাকে সামাজিকভাবে বড় সড়ো পরিসরে ঈদগাহে আদায় করতে হয় এবং এটাতে ইজনে আম থাকতে হয়, সর্বসাধারণের প্রবেশাধিকার লাগে। এগুলো যদি না পাওয়া যায় তাহলে ঈদের সালাতের যে গুরুত্ব সেটা থাকে না, ফলে তার বাড়িতে এসে আর পড়ার দরকার নেই, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নিলে হবে, নফল নামাজ। আর অন্যদিকে জুমহুরুল ফোকাহা মেজরিটি স্কলারদের মতামত হচ্ছে যে না, কেউ মিস করলে বাসায় এসেও পড়তে পারবে, কেননা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একাই পড়েননি, মুনফারেদান না, তিনি জামাতের সাথে সবাইকে নিয়ে পড়েছেন। এখন আমরা কী করব? আমরা কি ঈদের সালাত তরক করব নাকি 2 রাকাত আমরা সালাত আদায় করব? সম্মানিত, শুধু এই দীর্ঘ সময়ের বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমি এই আমার ব্যক্তিগত অভিমতটুকু পেশ করতে চাই যে বর্তমানে যেহেতু এটা একটা কন্টেম্পোরারি মাসালা এবং আরব বিশ্বসহ পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশের যে ফতুয়া বোর্ড, ওনাদের মতামত হচ্ছে যে আপনারা যেহেতু বাইরে যে ঈদের সালাত পড়ার সুযোগ নেই, আপনারা ঘরে ঈদের সালাত আদায় করুন, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি করেছেন। এবং সেটার আলোকেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা চাইলে আমাদের ঘরে ঈদের সালাত একা একাও আদায় করতে পারবো, জামাতের সাথেও আদায় করতে পারবো। আমরা জানি যে ঈদের সালাত ঈদের দিনের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা যদি ঈদের সালাত আদায় না করি, এমনি নফল নামাজ বা চাশতের নামাজ 2-4 রাকাত পড়ি, ঈদের আনন্দ কিন্তু আমরা পাবো না। আমরা জানি যে ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর দিতে হয়, যেটা অন্য কোনো নামাজে নেই, ফলে এটা ঈদের জন্য একটা বড় আনন্দের কারণ এবং এটা অনেক বড় একটা শেয়ার। যেহেতু সহি হাদিস এখানে পাওয়া যাচ্ছে এবং মেজরিটি স্কলারদের মতামত পাওয়া যাচ্ছে, সেটার আলোকে আমরা চাইলে কিন্তু ঈদের সালাত আদায় করতে পারি।
কারণ হানাফি মাজহাবে কিন্তু এমন বলা হয়নি যে আপনি যদি ঈদের সালাত আদায় করেন ঘরে এসে আপনার গুনাহ হবে। বরঞ্চ হানাফি মাজহাবে এটাও সাজেস্ট করা হয়েছে যে ঈদের সালাত পড়া লাগবে না, বরং 2 রাকাত চাশতের নামাজ অথবা 4 রাকাত নফল নামাজ পড়ুন। তো সেক্ষেত্রে আপনি ঈদের সালাতে আদায় করেন, যেহেতু সহি হাদিসে সাহাবির আমল দ্বারা এটা প্রমাণিত, মেজরিটি স্কলাররা বলেছেন। তো হানাফি মাজহাব অনুযায়ী আপনার ঈদের সালাত যদি আদায় নাও হয়, এটা তো একটা নফল নামাজ হিসেবে আল্লাহর কাছে কবুল হবে ইনশাল্লাহ। তাই এই মতামতগুলোর আলোকে আমার হাম্বল সাজেশন হচ্ছে, আপনারা ঘরে একাকী কিংবা জামাতে ঈদের সালাত আদায় করুন। যদি সুযোগ হয় বাসার ছাদে 4-5 জন মিলে, খুব বড় পরিসরে না হলেও 4-5 জন মিলে চাইলে আপনারা জামাতে আদায় করতে পারেন। আপনারা গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আপনারা যেখানে আছেন, ওই দেশের নিয়মকানুন মেনে আপনাদের পরিসরে বাসার ছাদের উপরে হোক অথবা ঘরের ভেতরে হোক, আপনারা প্রতিদিন এই লকডাউনের পিরিয়ডে আমরা ফ্যামিলির সবাই মিলে যেমনি জামাতে সালাত আদায় করেছি, যেমনি আমরা বারবার ছবি শেয়ার করেছি যে বাবা যদি ইমাম হয় তাহলে ঘরে সালাতের বিধান কী, ছেলেরা পেছনে দাঁড়াবে, মেয়েরা মারা বোনরা পেছনে দাঁড়াবে, ঠিক একই পদ্ধতিতে আপনারা ঈদের সালাত আদায় করুন। শুধু কেরাতটা জাহারি পড়তে হবে আর অতিরিক্ত তাকবীর দিতে হবে। তো তাহলে আমরা এটাই সাজেস্ট করছি যে আপনারা ঈদের সালাত চাইলে ঘরে পড়তে পারেন, একা একাও পড়তে পারেন, ফাদ্দান ও জামাআতান। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ঈদের সালাতে কোনো আজান দেওয়া লাগে না, কোনো একামত দেওয়া লাগে না, 2 রাকাত এবং আওয়াজ করে কেরাত পড়তে হয়। ফজরের 2 রাকাতে আমরা যেমনি আওয়াজ করে কেরাত পড়ি, আপনি আওয়াজ করে কেরাত পড়বেন এবং অতিরিক্ত কিছু তাকবীর দেওয়া লাগে, এবং এই নামাজের শেষে খুতবা দেওয়া লাগবে না। যেহেতু খুতবা দিবে ইমাম সাহেব সকলের উদ্দেশ্য করে, তো ঘরে যেহেতু আমরা করলে সেই প্রসঙ্গটা আসছে না, তাই আমাদের খুতবা দেওয়া লাগবে না। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা 1 মিনিটে শেয়ার করি, আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাজহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দিই, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাজহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাজহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে, আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাজহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব করতে, হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন, তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন, সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সুরা ফাতিহা পড়বেন, অন্য একটি সুরা পড়বেন, তারপর রুকু করবেন, সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো, এবং ঈদের সালাত আদায় শেষে আমাদের খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত, শুধু আশা করছি এই লকডাউন পিরিয়ডে কীভাবে আমরা ঈদের সালাত আদায় করবো এ ব্যাপারে সম্যক একটি ধারণা আপনারা পেয়েছেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা ধারাবাহিকভাবে এই 5টি লাইভে অংশগ্রহণ করেছেন। আজকে 5ম লাইভ, সর্বশেষ লাইভ। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রায় 26,800-900 দিনী ভাই বোন যুক্ত হয়েছেন। আপনারা লাইভটি শেয়ার করুন যাতে করে অন্যান্যরা উপকৃত হতে পারে। গত 2-1 দিন ধরে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে আমাদের অনেক দিনী ভাই বোনেরা বিপদগ্রস্ত, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে হেফাজত করুক। করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বব্যাপী আমরা যে বিপদে আছি, এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করুক। আমরা দেখতে দেখতে রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর 1-2 দিন পরে আমরা ঈদ পালন করব। আমাদের ঈদুল ফিতর উদযাপন যেন আনন্দময় হয়, সুখময় হয়, আমরা এই কামনা আল্লাহ আল্লাহ তাআলার কাছে করছি। আমাদের এই রমাদানের সিয়াম, আমরা যে রোজা রেখেছি, রোজাগুলো আল্লাহ কবুল করে নিক। আমাদের কিয়ামুল লাইলগুলো আল্লাহ তাআলা কবুল করে নিক। আমাদের রাত্রি জাগরণ ইবাদতগুলো আল্লাহ কবুল করুক। আমাদের তেলাওয়াতগুলোকে আল্লাহ কবুল করুক। আমাদের সাদাকা, সাদাকাতুল ফিতর এবং অনলাইন বেসিস, আমরা যতদিনই কাজগুলো করেছি একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা এগুলোকে কবুল আর মঞ্জুর করে নিক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের সবাইকে
পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে এখানেই আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। ঈদ মোবারক। তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।